যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে নবিরাসুলদের বিরোধিতা করে মুসলমানদের বিরোধিতা করে তাদের নাম হচ্ছে কাফের মুশরিক, মোনাফিক কিন্তু বর্তমান যুগে বর্তমান বাংলাদেশে এই বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে আমরা দেখতে পাই তথাকথিত কিছু বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীরা বর্তমানে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে বেশি ষড়যন্ত্র লিপতে আছে যারা ইসলাম ও মুসলমানের চিরন্ত দুশ্মন কোরআনের দুশ্মন হাদিসের দুঃমন আল্লাহর দুঃশ্মন আল্লাহ রসুলের দুশ্মন মুসলমানদের দুশ্মন তাদের সবচেয়ে বড় দুশ্মনির প্রথম প্রথম কাজ হচ্ছে তারা টকসুতে বসে ইসলামের বিরুদ্ধে যত কথা আছে তাদের জবান দিয়া শুধু টকশো শুরু হয় রাত্রে বারোটার পর তাদের টকশো হয় এদেরকে আমি আমার ভাষায় বলি টকারু। এদেরটা টকশো নয় এদেরটা হচ্ছে টকারু বসে বসে টকশো করে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামী শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে তাদের যত ষড়যন্ত্র আর পায়ে তারা চলছে পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে তাদের এই ষড়যন্ত্র আর পয়ে তারা কোন মুসলমান বরদাস্ত করবে না ইনশা মুসলমান আমরা এই দেশের নাগরিক বাংলাদেশের নাগরিক এই দেশ মুসলমানের দেশ এই দেশের সূর্য এই পৃথিবীতে যতদিন পূব আকাশে সূর্য উঠবে পশ্চিমে ডুববে ততদিন বাংলাদেশের সংবিধানের যেমনিভাবে রাষ্ট্রধর্ম ইসলাম ছিল আছে থাকবে ততদিন পর্যন্ত এই বাংলাদেশে আল্লাহ আকবর ধ্বনী থাকবে ততদিন বাংলাদেশে ইনশাল্লাহ আল্লাহ থাকবে ততদিন বাংলাদেশে আল্লাহর নাম থাকবে রসুলের নাম থাকবে তালিমা থাকবে যতদিন বাংলার জমিন আছে যদি বাংলার জমিন টিকে রাখতে চাও মুসলমান তাহলে অবশ্যই অবশ্যই ইসলামকে বাদ দেওয়া যাবে না কোরআনকে বাদ দেওয়া যাবে না আল্লাহ একবার বাদ দেওয়া যাবে না বাদ দেওয়া যাবে না যদি আল্লাহ নারায় যদি বাদ দিয়ে ফেলো তাহলে এই দেশ ধ্বংস হতে বেশি আর বাকি থাকবে না আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণে বলেছিলেন এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ এদেশের মানুষকে মুক্ত করার সাথে তিনি ইনশাল্লাহ যোগ করেছেন কিন্তু আমার দুঃখ হয় আমার দেশে কিছু বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী নাস্তিক তারা হচ্ছে মূলত এই বুদ্ধিজীবী নামের যারা টক শো করে তাদের মধ্যে পঁচানব্বই বাঘ হচ্ছে নাস্তিক তাসলিমা নাসরিন একটা বুদ্ধি নাস্তিক আসাদনুর আরেকটা নাস্তিক তারপরে শাহরিয়ার কবির আরেকটা নাস্তিক এই রকম তাদের মধ্যে অনেক নাস্তিক আছে যারা ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কোরআনের কথা বললে ইসলামের কথা বললে তাদের গাত্র দেওয়া শুরু হয় ইসলামের কথা বললে কোরআনের কথা বললে তাদের মাথার মধ্যে আগুন জ্বলে যায় শরীরে আগুন জ্বলে যায় তাদের শরীর ঠিক থাকে না তারা কিভাবে বাংলাদেশ থেকে ইসলামকে উঠিয়ে দিবে কোরআনকে উঠিয়ে দিবে এটা হচ্ছে তাদের পায় তারা তাদের মূল টার্গেট হচ্ছে এটা তাদের মূল টার্গেট হচ্ছে ইসলামকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায় তারা আমি মনে করি তারা শুধু মুসলমানের দুশ্মন নয় তারা এই রাষ্ট্রের দুশ্মন কারণ এই রাষ্ট্রের যে স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার সাতই মার্চের ভাষণে বলেছিলেন এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বে ইনশাল্লাহ যিনি ছিলেন একজন মুসলমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন মুসলমান আমাদের বর্তমান প্রধানমন্ত্রী একজন মুসলমান রাষ্ট্রপতি একজন মুসলমান যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এই মুসলমানের দেশে আল্লাহ আকবরের ধনির দেশে যেই ব্যক্তি বলে থাকে এই বাংলার জমিনে বাংলার জমিন মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ সেই দেশে যদি কোনো নাস্তিক টকশোর মধ্যে বসে এই কথা বলে নাস্তিক যদি টকসর মধ্যে বসে এই কথা বলে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এগুলো কেন বলে মানুষ কথায় কোথায় এগুলো কেন বলে তাহলে তাদেরকে আমি বলবো এই বাংলার জমিনে থাকা তোমার কোনো অধিকার নাই বাংলার জমিন থেকে তুমি পালিয়ে যাও যে দেশে নাস্তিকতা লালন করে যেই দেশের মধ্যে যেই দেশে কোরআন নাই হাদিস নাই ইসলাম নাই আল্লাহ নাই আল্লাহ রসুলের নাম নাই সেই দেশে তোমরা চলে যাও এই বাংলার জমিন তোমাদের থাকার কোন জায়গা নয় কারণ তোমরা হচ্ছে ইহুদিদের দালাল ইহুদিদের রয়ের টাকা খাও রয়ের টাকা খেয়ে ইহুদিদের দালালি করে এই বাংলাদেশে বসে বসে তোমরা নাস্তিকতা লালন করবা এটা এই দেশের মানুষ তার সহ্য করবে না বদাস্ত করবে না এই দেশে সেটা চলবে না কারণ এই দেশ হচ্ছে মুসলমানের দেশ অলি আল্লাদের দেশ এ দেশে শাহজালাল আলাই ওই ইয়ামান থেকে সিলেটের জমিনে এসে শাহজালাল রহমতুল্লাহ বাংলার জমিনে এসে মানুষকে মুসলমানের দাওয়াত দিয়েছেন তার এক আল্লাহ আকবরের ধ্বনিতে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙ্গে টসনস হয়ে গিয়েছিল যে শাহজালী রহমতুল আলাই তার সাথে তিনশো ষাট আউলিয়ার পূর্ণভূমি বাংলাদেশ চট্টগ্রাম হচ্ছে বারো আউলিয়ার বাংলাদেশ যেই ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর যেই বাংলাদেশকে বলা হয় প্রচারক বৈবাক মুসলমানের বাংলাদেশ সেই মুসলমানের বাংলাদেশে আল্লাহ আকবারের ধনী থাকবে মুসজিদ থাকবে মাদ্রাসা থাকবে খানকা থাকবে পীর থাকবে নারায়নশাল্লাহ থাকবে আল্লাহ আকবারের ধোনির পাশাপাশি ইনশাল্লাহ থাকবে এই দেশে সুবহান আল্লাহ থাকবে আলহামদুলিল্লাহ থাকবে আল্লাহ আকবার থাকবে কিন্তু তোমরা নাস্তিক যারা তোমরা থাকবে না তোমরা থাকবে না তোমরা থাকবে না তারা বলে আমরা আমরা বাঙালি আমরা বাঙালি সংস্কৃতি পালন করব। আমি তো তাহলে দেখতে পাই বাঙালি সংস্কৃতি যদি পালন করো তোমরা এই দেশের মধ্যে এমন ইংরেজি ভাষা বাংলায় ব্যবহার করা হয় যে বাংলায় যদি ইংরেজি ভাষা ব্যবহার ইংরেজি ভাষাগুলো যে বাংলায় ব্যবহার করা হয় বাংলা ভাষা ইংরেজিতে ব্যবহার করা হয় এমন কিছু ভাষা আছে তোমরা ইংরেজি ব্যবহার করো বাংলার মধ্যে সেই ভাষাগুলোকে কেন তোমরা বাংলায় আনো না বাংলা নিয়ে যদি তোমরা এতই এতই বাংলা ভাষার জন্য যদি এতই জীবন দিয়ে দাও তাহলে তোমরা কেন এটা করো না তাহলে বোঝা গেল তোমরা তোমরা বাংলা ভাষার প্রতি তোমাদের মায়া নাই মাতৃভাষার প্রতি তোমাদের মায়া না তোমরা ইসলামের ইসলামিক ভাষা কোরআনের ভাষাকে তোমরা মুছে দেওয়ার জন্য বাংলাদেশ থেকে ইসলামের ভাষা কোরআনের ভাষাকে মুছে দেওয়ার জন্য বাংলাদেশ থেকে উঠিয়ে দেওয়ার জন্য তোমাদের সকল ষড়যন্ত্র চলছে তোমাদের কোনো ষড়যন্ত্র এই বাংলার জমিনে বরদাস্ত করা হবে না হবে না হবে না ইনশাআল্লাহ কারণ এই বাংলাদেশ হচ্ছে উলি আল্লাদের দেশ ওলামায় কারামদের দেশ মসজিদের দেশ মাদ্রাসার দেশ বড় আশ্চর্যের বিষয় হচ্ছে দুই একটা নাস্তিক নাস্তিক তো বেশি না দুই একটা নাস্তিক দুই একটা নাস্তিক তারা তাদেরকে বাংলাদেশের মধ্যে তাদের ওয়ান পার্সেন্ট মূল্যায়নও নেই ওয়ান পার্সেন্ট এক পার্সেন্ট মূল্যায়নও তাদের নেই মূল্যায়ন তো নেই এই জন্য বলা হয় ব্যাঙ্গে ছাতা ব্যাঙ্গে ছাতার মতো তারা শুধু টক বক টক বক টক বক করে ব্যাঙ্গের ছাতার মতো তারা অবস্থান করে তারা চায় একটু কোথাও একটু নিজেদের অবস্থান পাওয়া যায় কি না ব্যাঙ্গের ছাতার মতো নিজেরা বিভিন্ন জায়গায় গিয়ে একটু হাবুডুবু দেয় শিক্ষা ব্যবস্থায় যায় শিক্ষা ব্যবস্থায় কিছু নাস্তিক বসা আছে যারা শিক্ষা ব্যবস্থাকে কুলুষিত করছে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে যদি মূর্তির ছবি ঢুকানো হয় ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে যদি মূর্তির ছবি ঢুকানো হয় সমাজ শিক্ষা বইয়ের মধ্যে যদি সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে যদি শরীফ থেকে শরীফা নামের এই ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডারের মতো মতাদর্শকে ঢুকে দেওয়া হয় এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমি বলবো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে যারা যারা বসে আছে তাদের মধ্যে বেশ অর্ধেক হয়ে গিয়েছে তারা নাস্তিকতার কারণে কোরআন তারা প্রণয়ন করছে ইসলামের বিরুদ্ধে আইন প্রণয়ন করছে মুসলমানদের বিরুদ্ধে আইন প্রণয়ন করছে আল্লাহর কসম করে বলছি যদি ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যদি আইন প্রণয়ন করে কোমল মুনা শিশুদেরকে যদি ইসলাম থেকে খারিজ করার জন্য ইসলামের বিরুদ্ধে নাস্তিকতা তাদের ভিতরে পালন করার জন্য যদি তোমরা কোনো পায় তারা করো এই দেশের মধ্যে তোমরা কোনোদিন দিন সেই তোমাদের সফল কাম হতে পারবে না তোমার তোমাদের এই নাস্তিকতার সুদূর প্রসারিত চিন্তা ভাবনা এই বাংলার জমিনে তোমরা সেটা বাস্তবায়ন করতে পারবে না ইনশাল্লাহ কারণ এই বাংলার জমিনটা কোনো মুসলমানরা এইভাবে ভেসে আসে নাই আমরা কোনো এইভাবে ভেসে আসি নাই বাংলার জমিনে এই দেশ ওলামায় কারামদের দেশ ইসলামের দেশ টকশোতে রাত্রে তিনটা সাড়ে তিনটা বাজে বসেও তোমরা বলো সুবাহান আল্লাহ কেন বলে আলহামদুলিল্লাহ কেন বলে আল্লাহ আকবার কেন বলে তাহলে কি বলবে এই দেশ এই দেশে আল্লাহ আকবরের ধ্বনির আওয়াজে ফজরের সময় আল্লাহ আকবরের ধ্বনির আওয়াজে এই মুয়াজিনের ধ্বনির আওয়াজে এই বাংলার জমিনে প্রত্যেকটা মানুষ ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে মুয়াজ্জিনের আওয়াজে আল্লাহ আকবরের ধ্বনির আওয়াজে এসার নামাজ পড়ে মওযিনের ধ্বনির আওয়াজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এই দেশে আল্লাহু আকবারের ধ্বনি চলবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তামলা তামলাউল মিজান ওয়াল হামদুলিল্লাহি আল্লাহু আকবার তামলা উমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ সুবহানাল্লাহ যে ব্যক্তি একবার বলবে সে ব্যক্তি সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের পাল্লাটা নেকের পাল্লাটা ভারী করে দেন আলহামদুলিল্লাহ যে ব্যক্তি একবার বলবে আল্লাহ আকবার যে ব্যক্তি একবার বলবে আকাশ এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা নেক দিয়ে পরিপূর্ণ করে দেয় ও মুসলমান ইমানদার একটা কথা বলতে চাই যে ব্যক্তি আমার রসুলের মতাদর্শ অনুযায়ী চলবে কোরআনের মতাদর্শ অনুযায়ী চলবে তার আমলের মধ্যে বরকত হবে তার আমল যেই আমলটা করবে সেটার মধ্যে স্বভাব আসবে এখন সুবহান আল্লাহ যখন বলবেন আপনি সুবাহান আল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র আল্লাহ পুত পবিত্র এটাতে বলা তো কোনো সমস্যা নাই কিন্তু আপনি সুবহান আল্লাহ বললে যেই স্বভাবটা পাবেন আলহামদুলিল্লাহ বলে যে সবটা পাবেন এটার বাংলা যদি বলেন সেই সবটা আপনি পাবেন না কারণ যেটার যে স্বভাব নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যেটার যে স্বয়ভাব নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই স্বয়াবগুলোই সেখানে দেওয়া থাকবে আপনি নিজের মন গড়াভাবে যখন আপনি চলবেন মন গড়াভাবে যখন আপনি নিজের মতাদর্শ লালন করার জন্য ইসলামকে খারিজ করার জন্য ইসলাম থেকে মানুষকে দূরে সরানোর জন্য যখন তোমাদের পায়ে তারা চলবে তখন কোনো মুসলমান কোনো ওলামায় কালাম সেদিন আর ঘরে বসে থাকবে না সেদিন মুসলমানগণ প্রয়োজনে কাপড়ের কাফর মাথায় নিয়ে যাহাদের ঝান্ডা হাতে নিয়ে রাজপথে শহীদ হতে বাধ্য হবে ইনশাল্লাহ কারণ এই দেশ এই দেশের মুসলমান এই দেশের ওলামায় কারাম এই দেশের প্রত্যেকটা মুসলমান ধর্মবীর মুসলমান এ দেশের প্রত্যেকটা মুসলমান আল্লাহর প্রেমিক নবী প্রেমিক ইসলাম প্রেমিক যখন ইসলামের বিরুদ্ধে কোনো কথা আসে নবীর বিরুদ্ধে কোনো কথা আসে তখন আর সে দল দেখে না মত দেখে না দল মত নির্বিশেষে সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তখন ঝাঁপিয়ে পড়ে কে আওয়ামী লীগ করে কে বিএমপি করে কে জাতীয় পার্টি করে কে জামাত করে তখন আর সেটা দেখার সুযোগ নাই সকল দলের মুসলমানগণ ইমানি দায়িত্বে ইসলামী দায়িত্বে ইমানের নিজের রক্ত দিয়ে হলেও ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় দেশের চেয়ে আমার ঈমান বড় ইসলাম বড় আল্লাহ বড় আল্লাহ রসুল বড় এই আক্তিদাকে লালন করে প্রত্যেকটা মুসলমান যেদিন মাঠে ময়দানে নেমে যাবে সেদিন সাল্লাহ কোন নাস্তিক কাফের মুশশেক এই বাংলার জমিনে কোনোদিন রাজকায়ন করতে পারবে না আল্লাহ রব্বুলা আলামিন আমাদের সবাইকে এই নাস্তিক থেকে হেফাজত করুক সবাই বলেন আমি